আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এরকম কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে, আর আমরা জানি কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, যে কম্পিউটারগুলোকে যখন সংযুক্ত করা হয় এবং ওই সংযুক্ত করার পরে যদি কম্পিউটারগুলোর মধ্যে তথ্য আদান প্রদান করা যায় তখন আমরা তাকে বলি কম্পিউটার নেটওয়ার্ক। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টপোলজি নিয়ে, যে টপোলজি কি। টপোলজি অনেকটাই নেটওয়ার্কের মতো, পার্থক্য হলো গিয়ে নেটওয়ার্ক তৈরি করার পদ্ধতি। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা কম্পিউটারের সাথে কম্পিউটারকে সংযুক্ত করি। এই সংযুক্ত করার যে বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, যে কম্পিউটারের নেটওয়ার্কের কম্পিউটারগুলো একে অন্যের সাথে সংযুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। উদাহরণস্বরূপ যেমন এটাও এক ধরনের টপোলজি। এটাও একটা নেটওয়ার্ক। এখানে এক পদ্ধতিতে কম্পিউটারগুলোকে, এগুলো প্রত্যেকটা হলো একটা কম্পিউটার, এক পদ্ধতিতে কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে এটাও একটা নেটওয়ার্ক, এখানেও কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয়েছে। এখানে এক পদ্ধতিতে বা একভাবে সংযুক্ত করা হয়েছে, ঠিক এখানেও এই নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলোকে অন্যভাবে সংযুক্ত করা হয়েছে। আর যেমন আমাদের ল্যাবের মধ্যে যে পদ্ধতিতে কম্পিউটারগুলো সংযুক্ত করা, এখানে আর এক পদ্ধতিতে কম্পিউটারগুলো একে কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত করা আছে। তাহলে আমরা টপোলজির সংজ্ঞায় বলতে পারি, বা টপোলজি কি, টপোলজিটা বোঝার জন্য আমরা বলতে পারি যে কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে, কম্পিউটারগুলো একে অন্যের সাথে সংযুক্ত হওয়ার পদ্ধতিটি, একটা নেটওয়ার্কে কম্পিউটারগুলো একে অন্যের সাথে বিভিন্ন ভাবে সংযুক্ত হতে পারে, এই বিভিন্নভাবে সংযুক্ত হওয়ার পদ্ধতিটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তো আমরা আজকে টপোলজি নিয়ে, টপোলজি বিভিন্ন ধরনের হয়ে থাকে, এরকম টপোলজিগুলোর নাম হলো, যেমন এটার নাম হলো বাস টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, তারপর হলো স্টার টপোলজি, তারপর আমরা বলতে পারি টি টপোলজি, টিআরই টপোলজি, তারপর বলতে পারি মেশ টপোলজি, তারপরে আরো একটা টপোলজি তোমাদের বইয়ের মধ্যে নাই, এইচএসসি বইয়ের মধ্যে আছে, সেটা ইন্টারমিডিয়েটে গেলে পাইবা, হাইব্রিড টপোলজি। কি টপোলজি? তাহলে এখন বাস টপোলজি কাকে বলে, বাস টপোলজি কি ধরনের হয়ে থাকে, যে টপোলজিটা দেখতে অনেকটা বাসের মতো, দেখতে বাসের মতো। কম্পিউটারগুলো একটা ব্যাকবোন, একটা মোটা পাড়ের সাথে অন্য কম্পিউটারগুলো দুই সারিতে সংযুক্ত থাকে। যেমন এটার নাম হলো কি, মোটা একটা তারের সাথে, এটার নাম হলো ব্যাকবোন, ব্যাকবোনের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, এই টপোলজির নাম হলো বাস টপোলজি। আর এই টপোলজিটার সুবিধাটা কি, এই টপোলজিতে কেবল কম খরচ হয়, এই টপোলজির মধ্যে
তোমার ইনস্টলেশন প্রক্রিয়াটা সহজ, আর এরকম ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এই টেকনোলজিটা ব্যবহার করা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং ব্যবহার ইনস্টলেশন করা সহজ হয়ে থাকে। কনফিগারেশনও সহজ, ইনস্টলেশনও সহজ। আর একটা সুবিধা হলো এই বাস টেকনোলজির মধ্যে যদি কখনো কোনো একটি কম্পিউটার অচল হয়ে যায়, পুরো নেটওয়ার্কের উপরে কোনো ধরনের অসুবিধা হয় না ও সম্পূর্ণ নেটওয়ার্কটি বা বাকি কম্পিউটারগুলো সঠিকভাবে কাজ করতে পারে। আবার যদি আমাদের প্রয়োজনে একটা কম্পিউটার সংযুক্ত করি, জুড়ে দিই নেটওয়ার্কের সাথে, তাও অন্য কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হয় না। এটা হলো গিয়ে বাস টেকনোলজির সুবিধা। আর বাস টেকনোলজির মধ্যে কিছু অসুবিধা আছে, ডাটা ট্রান্সমিশনগুলো হয় স্লো গতিতে এবং ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোলিশন বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি একাধিক কম্পিউটার, নতুন কম্পিউটার জুড়ে দিলে ডাটা ট্রান্সমিশনের গতি হ্রাস পেতে থাকে। এগুলো হলো ডাটা বাস টেকনোলজির অসুবিধা। এবার আসো আমরা কথা বলবো রিং টেকনোলজি কাকে বলে। যে টেকনোলজিটা দেখতে অনেকটা রিংয়ের মতো তাকে, যেমন এই টেকনোলজিটার নাম হলো রিং টেকনোলজি, দেখতে রিংয়ের মতো টেকনোলজি। এই টেকনোলজিতে একটা কম্পিউটার অপর দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, আর এই টেকনোলজির মধ্যে ডাটা একদিক থেকে প্রবাহিত হয়ে থাকে, যার কারণে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। আর রিং টেকনোলজির অসুবিধাগুলো হলো, রিং টেকনোলজিতে যেহেতু একটি কম্পিউটার অপর দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, সুতরাং যে কোনো একটি কম্পিউটার অচল হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যায়। আর এই রিং টেকনোলজির থেকে যদি কোনো একটা কম্পিউটার রিং টেকনোলজির মধ্যে সংযুক্ত করা হয়, জুড়ে দেওয়া হয়, অথবা যদি কোনো একটা কম্পিউটারকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে পুরো সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কটা অচল হয়ে যায়। তারপরে আমরা আরো একটা নেটওয়ার্ক নিয়ে টেকনোলজি নিয়ে আলোচনা করি। এবার আমরা বলবো স্টার টেকনোলজি। স্টার টেকনোলজি কাকে বলে? যে টেকনোলজিটা দেখতে অনেকটা স্টারের মতো, ওই টেকনোলজিকে বলা হয় স্টার টেকনোলজি। স্টার টেকনোলজির মাঝখানে একটা সুইচ অথবা হাব থাকে, হাবের সাথে বিভিন্ন কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, কেন্দ্রীয়ভাবে থাকতে পারে বা একদিকে বা এক পাশে। যেমন আমাদের ল্যাবের মধ্যে মাঝখানে সুইচটা নাই, আছে এক পাশে, ওই সুইচ থেকে সবগুলো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করা আছে। আর স্টার টেকনোলজির সুবিধাগুলো কি? স্টার টেকনোলজির সুবিধা হলো এরকম, প্রত্যেকটা কম্পিউটার যেহেতু সরাসরি সুইচের সাথে সংযুক্ত থাকে, এই কারণে ডাটা ট্রান্সমিশনটা দ্রুত গতিতে হয়ে থাকে। আর স্টার টেকনোলজির মধ্যে এরকম যদি কোনো একটা কম্পিউটারকে সরিয়ে নেওয়া হয়, অথবা কোনো একটা কম্পিউটার যদি সংযুক্ত করা হয়, অথবা যদি কোনো একটা কম্পিউটারে কোনো ধরনের অচল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাকি নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলো কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আর ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃতভাবে ভালো। আর স্টার টেকনোলজির মধ্যে অসুবিধাগুলো হলো, স্টার টেকনোলজিতে এরকমভাবে হাব বা সুইচ যদি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যায়। আর এই সরাসরিভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় না। আর যেহেতু স্টার টেকনোলজির মধ্যে আমাদের অনেক বেশি কেবল লাগে, এই জন্য খরচ অপেক্ষাকৃত বেশি। আর তারপরে দেখো আমরা ট্রি টেকনোলজি কাকে বলে। যে টেকনোলজিটা দেখতে অনেকটা ট্রিয়ের মতো, ট্রি টেকনোলজি দেখতে অনেকটা ট্রিয়ের মতো। এই টেকনোলজির মধ্যে সুবিধাগুলো হলো, বিভিন্ন কোনো একটা প্রতিষ্ঠানের যদি এরকম বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকে, তখন এই ট্রি টেকনোলজিটা তখন ওই স্থানে ব্যবহার করা হয়। ট্রি টেকনোলজিতে তথ্য আদান প্রদান করা অপেক্ষাকৃত সহজ। ট্রি টেকনোলজিতে যদি কোনো একটা কম্পিউটার অচল হয়ে যায়, তখন অন্য কম্পিউটারগুলোর মধ্যে কাজ করতে কোনো অসুবিধা হয় না। ট্রি টেকনোলজিটা সাধারণত সম্প্রসারণ করাটা সহজ, যে কোনো ব্রাঞ্চের সাথে তুমি ইচ্ছে করলে সংযুক্ত করে দিতে পারো। আর ট্রি টেকনোলজির মধ্যে এরকম অসুবিধাগুলো হলো, ট্রি টেকনোলজির অসুবিধাগুলো হলো,
কনফিগারেশন এবং স্থাপন করাটা অপেক্ষাকৃত জটিল, আর এটাতে খরচ বেশি পড়ে। আর যে কোনো ধরনের একটা কম্পিউটার এরকম অচল হয়ে গেলে অংশ বিশেষ নেটওয়ার্কের অচল হয়ে যায়। এরপর আমরা আরেকটা টপোলজি নিয়ে আলোচনা করি, ম্যাশ টপোলজি কাকে বলি। ম্যাশ টপোলজিটা দেখতে অনেকটাই এইরকম। ম্যাশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, এটা হলো ম্যাশ টপোলজি। যার কারণে ডাটা ট্রান্সমিশন প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, যার কারণে ডাটা ট্রান্সমিশন অনেক সহজ এবং নিরাপদ। যে কোনো ইউজার যে কোনো কম্পিউটার ইচ্ছা করলে সরাসরি যে কোনো কম্পিউটারকে ডাটা পাঠাইতে পারে। আর কোনো ধরনের যদি কোনো একটা কেবল বা কোনো তার যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা কম্পিউটার অসুবিধা হয়ে যায়, বাকি কম্পিউটারগুলো দিয়ে কাজ বিকল্পভাবে কাজ করা যায়, কাজ নেটওয়ার্কের মধ্যে কাজ করতে অসুবিধা হয় না। কিন্তু ম্যাশ টপোলজি যেহেতু অনেক বেশি তার লাগে, অনেক বেশি লিঙ্ক লাগে, এই কারণে ম্যাশ টপোলজি ব্যবহার করা অনেক ব্যয়সাপেক্ষ, অনেক খরচ অনেক বেশি হয়ে থাকে। আর তারপর আমরা আলোচনা করব হাইব্রিড টপোলজি হলো কি, বিভিন্ন টপোলজিগুলোর সমন্বয়ে যে টপোলজি তৈরি করা হয় তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। তো আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আলোচনা করলাম, টপোলজি কাকে বলে। টপোলজি হলো কম্পিউটারে নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলো একে অন্যের সাথে সংযুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। টপোলজি বিভিন্ন ধরনের হয়ে থাকে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। বাস টপোলজি কাকে বলে, যে টপোলজিটা বাসের মতো দেখতে তাকে বাস টপোলজি বলে। আর এরপরে আমরা দেখলাম যে স্টার টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি এবং টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো আমরা দেখলাম। তো আশা করি টপোলজির টপিকটা তোমাদের নিকট অনেকটাই সহজ মনে হবে। এখন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে এই কামনায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।